কাদিয়ানি বা আহমদিয়া একটি মুসলিম ধর্মীয় পুনর্জাগরণ অথবা মাসিহবাদী আন্দোলন, যার উদ্ভব হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ ভারতের কাদিয়ান এলাকার মির্জা গোলাম আহমেদের জীবন ও শিক্ষার ভিত্তিতে। মির্জা গোলাম আহমেদ দাবি করেছিলেন যে আল্লাহ তাকে আখেরি জামানায় মুসলমানদের প্রতীক্ষিত ইমাম মাহদি ও প্রতিশ্রুত মাসিহ ঈসা আলাইহিসসালাম উভয় হিসেবেই প্রেরণ করেছেন, তার মাধ্যমে ইসলামের চূড়ান্ত বিজয়কে শান্তিপূর্ণভাবে সংগঠিত করতে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক নাম আহমেদ থেকে এই আন্দোলন ও সদস্যগণ নিজেদেরকে আহমেদিয়া নামকরণ করলেও সাধারণভাবে মুসলিম বিশ্বে তাদের প্রতিষ্ঠাতার জন্মগ্রহণকারী অঞ্চলের নাম কাদিয়ানের নামে কাদিয়ানি হিসেবে আখ্যায়িত করা হয়। সর্বপ্রথম 1974 সালে পাকিস্তানে আহমেদিদের অমুসলিম ঘোষণা করা হয়। পাকিস্তানের মতো বাংলাদেশের বিভিন্ন ইসলামিক দলগুলোর পক্ষ থেকে আহমদিদের অমুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন হতে থাকে। সৌদি আরবে পুরো দেশে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, এজন্য তাদের অনেকেই গোপনে সেখানে হজ পালন করতে যায়। তবে তাদের কেউ সেখানে গোপনে হজ পালন করতে গেলে তাকে আটক করা হয়। বাংলাদেশের পঞ্চগড়ে ও ব্রাহ্মণবাড়িয়াতে ক্ষুদ্র পরিসরে আহমদিয়া জামাতের কার্যক্রম শুরু হয়। বর্তমানে সারা দেশে 103টি শাখা প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের 425টি স্থানে আহমদিদের বসবাস ও কার্যক্রম রয়েছে। পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া, সুন্দরবন, আহমদনগর, শালশিড়ি, রাজশাহী, কুমিল্লা এবং জামালপুর ময়মনসিংহ অঞ্চলে আহমদিদের সংখ্যা উল্লেখযোগ্য। এদের সাংগঠনিক কার্যক্রম স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত হয়। এদের 65 জন মোবাল্লেগ রয়েছে, যারা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এই জামাত 1920 সন থেকে বাংলাদেশের প্রাচীনতম পাক্ষিক পত্রিকা আহমদি নিয়মিতভাবে বের করে আসছে এবং অঙ্গ সংগঠনসমূহের নিজস্ব ম্যাগাজিন বা বুলেটিন রয়েছে। এছাড়াও MTA নামক তাদের একটি টেলিভিশন স্টুডিও এবং জামিয়া আহমদিয়া নামে একটি কলেজ রয়েছে। তাছাড়া দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে কতগুলো মসজিদ। আহমদিয়া মুসলিম জামাতের কার্যক্রম ক্রমবর্ধমান। পৃথিবীর 200 দেশে আহমদিয়া কার্যক্রম চলমান রয়েছে। এই সংগঠনের সদর দপ্তর লন্ডনে অবস্থিত। গোলাম আহমেদের মৃত্যুর পর তার অনুসারীরা খিলাফত প্রবর্তন করেন এবং তাদের নির্বাচিত পঞ্চম খলিফা মির্জা মাসরুর আহমেদ লন্ডন থেকে এই সংগঠনের কার্যক্রমের নেতৃত্ব দিয়ে চলেছেন।